ঠিকই পাশে আছে আমার হাজবেন্ড তানসিং সাহা। আজকে দুপুর থেকে আমার কিচ্ছু খাইতে দেয়নি, আমার খুঁজতে পেটে রক্ত করতেছে, তো সে তো খেয়ে নিতে অলরেডি কিছুক্ষণ আগেই। এখন আমি রেস্টুরেন্টে যাচ্ছি আমার পছন্দের বার্গার খাইতে, আর রংপুর রংতনু ওখানকার ফ্রেঞ্চি বার্গার আমার অনেক ভালো লাগে। আমি ওখানে গিয়ে আমার হাজবেন্ডকে বসিয়ে রেখে ওর সামনে বার্গারটা খাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। সো গাইস, আমি বার্গার না খেয়ে গ্রিল অর্ডার করেছি, কারণ বার্গার আমি সবসময় খাই, তো আজকে ভাবলাম একটু গ্রিল খেয়ে দেখি। এই যে গ্রিলের সস, আর এই যে আমার হাজবেন্ড, দেখি এদিকে তাকাও। হ্যাঁ, আমি নিজে খাবো, ও দেখবে তাকায় তাকায়। দেখো দেখো, এখন আমি খেয়ে নেই, তারপর কথা হবে। সবাই ঠিক থাকে না পাতি। হ্যালো। সো খাওয়া দাওয়া শেষ করলাম। বেসিক্যালি গ্রিলটা অতটাও মজার ছিল না, 75 টাকায় কোয়ার্টার দিয়ে দ্য নিউ স্টার হোটেল মোটামুটি ছিল আর কি। তবে আমি মেজবানেরটা খেয়েছি, রংপুর মেজবান হোটেলের, ওদেরটা জাস্ট অস্থির লাগে। এখানে সসটা অনেক পাতলা ছিল, সরি আমি পিক করতে ভুলে গেছি, নেক্সট টাইম পিক সহ দিয়ে দিব। লাস্ট মোমেন্টে হাজবেন্ড চাইয়া চাইয়া খাবার নিছে, দিছি দুই একবার। ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার।